এখানে আছে একটি ট্যাঙ্ক, এটি হচ্ছে সেনাবাহিনীর ট্যাঙ্ক। আমরা ঢাকা শহরে বা বিভিন্ন রাস্তায় আসলে এই ধরনের দেখি না, কিন্তু এখন লেটেস্ট যে ট্যাঙ্কগুলো আছে সেগুলো দেখি। আর এখানে সুন্দর করে একটি ট্যাঙ্কের আত্মকাহিনী দেয়া আছে। এই ট্যাঙ্কে লেখা আছে, আমার নাম ট্যাঙ্কটি ৬২। ১৯৬০ সালের প্রথম দিকে চাইনিজ নরিনকো কোম্পানিতে আমার জন্ম। জন্মের সময় অন্যান্য ভারী ট্যাঙ্কের তুলনায় আমার ওজন ছিল খুবই কম। এদিকটাতে ঘুরে ঘুরে দেখব কি আছে। পাশে প্রচুর পরিমাণে ফল গাছ এবং ফুলের গাছ রয়েছে, যেটি আসলে এই পার্কের সৌন্দর্যকে আরো বৃদ্ধি করেছে। ওয়াও, এখানে সেনাবাহিনীর বেশ কিছু ম্যুরাল আছে, সাথে ময়ূরও দেখা যাচ্ছে। এটা হচ্ছে মূলত এই থিঙ্কিংটা এরকম যে সেনাবাহিনী শত্রুপক্ষের সাথে লড়াই করছে, এরকম একটি চিত্র আছে। কারণ তারা খুব সতর্ক দৃষ্টিতে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন দিকে তাকিয়ে আছে। এবং ওই পাশেও আরেকটি ট্যাঙ্ক আছে। মূলত হচ্ছে এই জায়গাটির নাম হচ্ছে কমব্যাট আইল্যান্ড। আসলে বাংলাদেশের প্রত্যেকটি দ্বীপকে কিন্তু সেনাবাহিনী আমাদের বহিঃশত্রুর আক্রমণের হাত থেকে যুগের পর যুগ রক্ষা করে চলেছে, যেমনটি তারা রক্ষা করছে আমাদের দেশকে প্রতিনিয়ত। ঘুরতে ঘুরতে যখন আপনি টায়ার হয়ে যাবেন, তখন এরকম অনেকগুলো বেঞ্চ দেয়া আছে, আপনি বসে কিন্তু বিশ্রাম নিতে পারেন বা বসে বসে চারপাশের সৌন্দর্য শুনশানি জায়গাটি উপভোগ করতে পারেন। বাহ, কমব্যাট আইল্যান্ডের এই পানিতে, চারপাশে যে পানি রয়েছে মাঝখানে দ্বীপ, এখানে খুব সুন্দর নীল রঙের, নীল না ঠিক, এটি হচ্ছে বেগুনি শাপলা। কমব্যাট আইল্যান্ডের চারপাশে পানির ব্যবস্থা আছে, পানি এবং মাঝখানে উঁচু দ্বীপ। ওয়াও, খুব চমৎকার, এখানে বেগুনি রঙের শাপলাও ফুটে আছে। এটি আসলে কমব্যাট আইল্যান্ডের সৌন্দর্যটাকে আরও বেশি বৃদ্ধি করেছে। ছোট্ট সোনামণিরা যারা এই পার্কে ঘুরতে আসে, তাদের জন্য এখানে রয়েছে বুলেট ট্রেন এবং টয় ট্রেন। এই ট্রেনের টিকিট কাউন্টার হচ্ছে এখানে জনপ্রতি ৫০ টাকা। লেকের পাশ দিয়ে আমি হাঁটছি। এই পাশে হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন বড় বড় গাছ এবং হচ্ছে বন জঙ্গল পাহাড়, আর এই যে এই পাশটাতে হচ্ছে লেক। হাঁটতে খুবই ভালো লাগছে, উঁচু নিচু জায়গা, খুবই চমৎকার একটি পরিবেশ, অসাধারণ। ওয়াও, কি চমৎকার একটি জঙ্গল দেখতে পাচ্ছেন, জাস্ট ওয়াও, এত সুন্দর, চারিদিকে সবুজ আর সবুজ, আর তার মধ্যে এই যে দেখুন এই পাশটাতে পানি রয়েছে। সো এক পাশে হচ্ছে সবুজ, আরেক পাশে হচ্ছে পানি, এই সব কিছু মিলিয়ে অসাধারণ একটি ব্যাপার। আমি একটু আপনাদেরকে দেখাই, এই যে ঠিক এই পথটি দিয়ে আমি যাব একটু পর, পথটি অনেক চমৎকার, এবং আমার পিছনে যে পথ দিয়ে আমি হেঁটে এসেছি সেটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অসাধারণ ব্যাপার। চলুন এই চমৎকার পথটি হচ্ছে আমরা হেঁটে হেঁটে একসাথে অতিক্রম করি। আমার বিশ্বাস, আমার এই ভিডিও দেখার পরে আপনারা যারা এখনও এই পার্কে আসেননি, ভাটিয়ারির এই পার্কে, আপনারা অবশ্যই এখানে আসবেন, ঘুরে দেখবেন, পার্কটি সত্যিকার অর্থে অসাধারণ। কি মজার বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি, কাপল যারা আছেন আর কি, মানে সব কাপল তো এক কাপল না, তাদের জন্য এই যে জায়গা জায়গায় এরকম ডিরেকশন দেওয়া আছে। এই যে যাই হোক, এসব দুষ্টু কথাবার্তা বেশি দেখতে হয় না। ওয়াও, এই যে দেখুন এই পাশে বড় বড় গাছগুলো, এই যে বড় বড় গাছগুলো, পাহাড়ি গাছগুলো এরকম দাঁড়িয়ে আছে, কিছু মৃত গাছ, কিছু হচ্ছে জীবিত গাছ, আর এরকম আছে। বা এই যে পেছনের পথটা দেখেন, এই পথটা দিয়ে আমি হেঁটে এসেছি। ওয়াও, বাহ, চমৎকার।
এটি হচ্ছে কিড জোন, শিশুদের জন্য। যে সকল ছোট্ট শিশুরা এখানে ঘুরতে আসে তারা এখানে দোলনা আছে, স্লিপিং আছে, খেলতে পারবে। আসলে ঘুরতে আসলে না আমরা বড়রাও বাচ্চা হয়ে যাই, আমাদেরও ইচ্ছে করে অনেক কিছুই করতে। আমারও একটু শিশু হতে ইচ্ছে করছে, কিন্তু ভয় লাগছে। বাট ছোটবেলায় কিন্তু এই ভয়টা একেবারেই পেতাম না। এসো, আপনি সুন্দরবনের ফিল নেওয়ার জন্য এখানে রয়েছে একটি রয়্যাল বেঙ্গল টাইগার। এখানে আছে ফল 24। এটি আসলে একটি বেশ চমৎকারভাবে তৈরি করা একটি ঝর্ণা। যেহেতু এখনও বৃষ্টি পুরোপুরি শুরু হয়নি, আর এখন যেহেতু গ্রীষ্মকাল, তাই ঝর্ণাতে আসলে পানি নেই। আর কিন্তু এটাকে খুব চমৎকারভাবে ওনারা করেছেন, মানে প্রকৃতি এবং কৃত্রিমতা দুইটার সংমিশ্রণেই হচ্ছে এই পার্কটি। যখন প্রচুর পরিমাণে বৃষ্টি হবে অর্থাৎ বর্ষাকালে, তখন এটি আরো বেশি ভালো লাগবে। জাঙ্গল হাউস, ঠিক জঙ্গলের মতো করে করা হয়েছে আসলে এই জাঙ্গল হাউস। জঙ্গল হাউসের ঘরগুলো কিন্তু একই রকম। এটি আসলে মূলত রেস্টুরেন্ট, অর্থাৎ এখানে বসে আপনি খাবার খেতে পারেন এবং একটা জঙ্গলে আছেন এরকম একটা ফিল নিতে পারেন। কারণ জঙ্গল হাউসের এই ঘরগুলোর চারপাশে রয়েছে প্রচুর পরিমাণে শাল গাছ, সেগুন গাছ, প্রচুর পরিমাণে সেগুন গাছ, মাথার উপরে সেগুন গাছ, তা গাছের পাতার ফাঁক ফোকর দিয়ে আকাশ দেখা যায়, আর তার মধ্যে হচ্ছে জঙ্গল হাউসের ঘরগুলো। সো সব কিছু মিলে একটা প্রাকৃতিক একটা ব্যাপার আছে, যেটি আসলে আপনাকে মানসিকভাবে অনেক বেশি প্রশান্তি দিবে। ভিউয়ার্স, হিল ভিউ পার্ক অ্যান্ড ক্যাফে থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। বেশ চমৎকার একটি পার্ক আসলে। এখনও পর্যন্ত যারা ঘুরতে আসেননি, আমি তো বলবো আপনারা অবশ্যই ঘুরতে আসেন, বিশেষ করে চিটাগং জেলায় বা চিটাগংয়ের আশেপাশে যারা আছেন, এবং ঢাকা থেকে যারা চিটাগংয়ে ঘুরতে আসেন তারা চাইলে খুব সহজেই হিল ভিউ পার্কে ঘুরে যেতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো জায়গায়। টিল দেন, আল্লাহ হাফেজ।